فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. এক বলের প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি রুকুতে ভুলবশত সেজদার তাসবিহ পাঠ করে তবে কি সালাত হবে? এটি ছিল প্রশ্ন। জি হবে, এটা ভুলবশত পাঠ করেছে। তাছাড়া যে সেজদার আর রুকুর তাসবিহ অনেক একই আছে, অনেকগুলো তাসবিহ রয়েছে যেটা আল্লাহ রাসুল রুকু এবং সেজদা উভয় জায়গাতেই বলতেন, যেমন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হ্যাঁ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা। তাছাড়া সুবহুল কুদ্দুসুন রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, এই দোয়াটাও আল্লাহ রাসূল রুকু এবং সেজদা একই শব্দ একইভাবে বলতেন। কাজেই যদি কোনো ব্যক্তি ভুলবশত সেজদার দোয়া রুকুর মধ্যে বলে ফেলে, এতে সালাত নষ্ট হবে না, সালাত হয়ে যাবে। তবে রুকুর জন্য নির্ধারিত দোয়াগুলো পাঠ করার জন্য চেষ্টা করতে হবে। আর ভুল তো ভুলই, ভুলের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরপাকড় নেই, তবে চেষ্টা করতে হবে বিশুদ্ধভাবে পাঠ করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।